নমস্কার দর্শক আম এবং লেবু গাছের গুটি যখনই বড় হতে শুরু করবে তখনই কিন্তু একটি কমন সমস্যা আসবে সে সমস্যাটি হচ্ছে হয়তো গুটি ফেটে যাবে নয়তো গুটি পচে যাবে আর এই সমস্যাটি চলতে থাকে একদম ফল ম্যাচুরিটি হওয়ার আগ পর্যন্ত তাই আমাদের খুবই চিন্তায় রাখে এই সমস্যাটি আসুন দর্শক আজকে আমরা জেনে নেব এই সমস্যাটি অ্যাকচুয়ালি কেন হয় আর তার প্রতিকারী বা প্রথমেই যে কারণে এই সমস্যাটি দেখা দেয় সেই কারণটির নাম হচ্ছে অনুখাদ্যের ঘাটতি আমরা জানি গাছ তার শারীরবৃত্তীয় জৈবিক্রিয়া সম্পন্ন করতে শত রকম মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করে এর মধ্যে কোন একটি যদি ঘাটতি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফল সুস্থভাবে বড় হবে না ফেটে যাবে পচে যাবে বোটা থেকে খসে গাছ একদম ন্যাড়া হয়ে যাবে তাই আমাদের এই লক্ষণ বুঝে গাছে সঠিক পরিমাণে সঠিক অনুখাদ্য ব্যবহার করতে হবে দ্বিতীয় কারণটি হচ্ছে ছত্রাকের আক্রমণ আমরা জানি ছত্রাকের আক্রমণে গাছের গুটি হলুদ হয়ে ঝরে যায় গুটিতে পচন ধরে গুটি কিন্তু ফেটে যায় বিশেষ করে আমের গুটি ফেটে যাওয়ার লক্ষণ কিন্তু সবথেকে বেশি দেখা যায় আর কোনো একটি সাইড থেকে পচন ধরা বা কালচে ছিট পড়ার যে সমস্যাগুলো সেগুলো বেশি দেখা যায় লেবুর গুটিতে তাই লক্ষণ বুঝে সঠিক ছত্রাকনাশক কিন্তু আমাদের ব্যবহার করে যেতে হবে তৃতীয় কারণটি অবশ্যই গাছে খাদ্যের ঘাটতি খাদ্য ছাড়া তো চলতে পারে না সেক্ষেত্রে গুটি পচে যাওয়া ফেটে যাওয়া বা গাছ থেকে ঝরে যাওয়া সব ধরনের সমস্যা কিন্তু খাদ্যের অভাবে হতে পারে তাই সঠিক সময় সঠিক খাবার ব্যবহার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সর্বশেষে আসব আরেকটি সমস্যায় সেটি হচ্ছে সঠিক জল ব্যবহার না করা অনেক সময় আমরা অত্যাধিক জল ব্যবহার করি সেক্ষেত্রেও কিন্তু গাছের গুটি ঝরে যায় এবং জল ঘাটতি যদি হয়ে যায় গাছের গোড়া যদি মশার না থাকে গাছের গুটি যদি সঠিক পুষ্টি না পায় সেক্ষেত্রেও কিন্তু গুটি ঝরে যায় বা ফেটে যায় তাই জলের ব্যবহারও কিন্তু আমাদের সতর্ক হতে হবে দর্শক এতক্ষণ তো আমরা সেই সমস্যাগুলো শুধু শুনলাম তার প্রতিকার কি আসল কাজ কিন্তু সেটা আমরা যদি তার সঠিক প্রতিকার না সারতে পারি সেক্ষেত্রে কিন্তু প্রবলেমগুলো শুনে কোনো লাভ হবে না দর্শক এখন যেহেতু গাছের ফল বড় হচ্ছে বিশেষ করে আম মোসাম্বি কমলা লেবু সব ধরনের লেবু এবং আম কিন্তু এখন বড় হচ্ছে তাই এই সময় কিন্তু আমাদের প্রথমেই ভালো মানের অনুখাদ্য স্প্রে করতে হবে আমি এখানে এ স্বর্ণ স্প্রে করবো আপনাদের হাতে যে ব্র্যান্ডেরই অনুখাদ্য থাকে বিশেষ করে জৈব অনুখাদ্য থাকলে খুবই ভালো হয় সেটি কিন্তু আপনারা এখন স্প্রে করবেন যদি স্বর্ণ স্প্রে করতে চান সেক্ষেত্রে এক লিটার জলে এক এম স্প্রে করলেই হবে এক মাসে তিনবার বায়োপিটা এক্স ব্যবহার করতে পারেন সাগরিকা ব্যবহার করতে পারেন বা আপনাদের পছন্দসই যে কোনো অনুখাদ্য কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এই সময় যদি সঠিক মাত্রায় অনুখাদ্য গাছ পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গুটি ফেটে যাওয়া এবং ঝরে যাওয়া এবং পচে যাওয়া এই যে নানাবিধ সমস্যা সেগুলো কিন্তু আর হবে না স্বর্ণ স্প্রে করার সঙ্গে সঙ্গে দানাদার যেটি অনুখাদ্য সেটি কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করতে পারি খাদ্যের সঙ্গে বা ভাবে কিন্তু ব্যবহার করা যায় দানাদার অনুখাদ্য ব্যবহার করলে এক মাসে একবার ব্যবহার করলেই যথেষ্ট একটি কুড়ি থেকে তিরিশ ইঞ্চি টবের জন্য হাফ চামচ কিন্তু যথেষ্ট দর্শক আমরা জানি অনুখাদ্যের তালিকায় বোরণ এবং ক্যালসিয়াম এবং জিঙ্ক এই তিনটি অনুখাদ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিনটি নাম তাই আমরা যখন দানাদার খাবার ব্যবহার করব বা গাছের গোড়ায় যে ধরনেরই খাবার ব্যবহার করি না কেন সেই খাবারের সঙ্গে কিন্তু বোরণ ক্যালসিয়াম এবং জিঙ্ক মিশিয়ে দিয়ে যাবো বোরনের ঘাটতি হলে ফল যেমন ফেটে যায় ক্যালসিয়ামের ঘাটতি হলে তেমন কিন্তু ফলে বচন্ধ দেখা দেয় তাই এই সময় বোরন জিঙ্ক এবং ক্যালসিয়ামের কোনো ধরনের ঘাটতি গাছে কিন্তু দেওয়া যাবে না যদি গাছে সে সমস্ত ঘাটতি হয় আম এবং লেবু ফেটে যাওয়া পচে যাওয়ার সমস্যা কিন্তু কোনোভাবে সারানো যাবে না এক লিটার জলে দেড় গ্রাম করে বোরন কিন্তু স্প্রে করা যায় এক মাসে তিনবার বা একটি বড়ো টবের জন্য দুই থেকে তিন গ্রাম জিঙ্ক কিন্তু ব্যবহার করা যায় বা গাছের গোড়ায় অন্য খাবার সঙ্গে মিশিয়ে দেওয়া যায় ভাবেও কিন্তু ব্যবহার করা যায় ক্যালসিয়ামের অভাব পূরণ করতে আমরা কিন্তু চুন ব্যবহার করতে পারি বা ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করতে পারি ক্যালসিয়াম নাইট্রেট গাছের গোড়ায় একটি বড় টবের দুই থেকে তিন গ্রাম দেওয়া যায় এক মাস পরপর দর্শক এই সময় কিন্তু গাছে ছত্রাকের আক্রমণও কম হয় না ছত্রাকের কারণে ফলে পচন ধরা পাতাতে পচন ধরা গাছের কাণ্ড নষ্ট হয়ে যাওয়া এই সমস্ত সমস্যা কিন্তু হামেশাই দেখা যায় আর এখন হচ্ছে এমন একটি সময় রাত্রে ঠান্ডা দিনে প্রচণ্ড রোদ কখনো এক পশলা বৃষ্টি কখনও বা কুয়াশা এই আবহাওয়া হচ্ছে ছত্রাকের বৃদ্ধির সব থেকে অনুকূল একটি পরিবেশ তাই আমরা কিন্তু এখন ছত্রাকনাশক গাছে স্প্রে করব এক মাসে তিনবার যদি আমরা ভালো ছত্রাকনাশক স্প্রে করে দেই সেক্ষেত্রে কিন্তু ফল পচনের মতো সমস্যা কিন্তু দেখা দেবে না আমরা কিন্তু একটি কন্টাক্ট ছত্রাকনাশক ব্যবহার করতে পারি যেমন অ্যান্ট্রাকল অ্যান্ট্রাকল ব্যবহার করলে আমাদের ডোজ হবে এক লিটার জলে দেড় গ্রাম এক মাসে তিনবার বা কন্টাক্ট সিস্টেমিক উভয় সংমিশ্রিত ছত্রাকনাশক কিন্তু এখানে ভালো কাজ করে যেমন সাফ কার্বনডাইজিম ম্যানকোজেপ গ্রুপের এই ছত্রাকনাশকটি কিন্তু আমরা হামেশাই ব্যবহার করে থাকি আপনারা ইচ্ছা করলে এটিও ব্যবহার করতে পারেন এরও ডোজ হবে এক লিটার জলে দেড় গ্রাম এক মাসে তিনবার এই সময় যেহেতু গাছে ফল রয়েছে এখন কিন্তু কোনোভাবে গাছে খাদ্যের ঘাটতি দেওয়া যাবে না তবে কিন্তু ফল ফেটে যাবে ঝরে যাবে নানাবিধ সমস্যা কিন্তু লেগেই থাকবে তাই এখন আমরা ব্যালেন্স এমপিকে ব্যবহার করতে পারি ব্যবহার করব মিশ্র খাবার মিশ্র খাবারের ভিডিও আমার চ্যানেলে আছে সেসব দেখে নিতে পারেন বা আপনারা ব্যবহার করতে পারেন তরল জৈব মিশ্র খাবার যেখানে সব ধরনের সবজির খোসা পচিয়ে আমরা জৈব খাবার তৈরি করি সেটি কিন্তু গাছের জন্য খুবই একটি ভালো খাবার হয় মিশ্র খাবারটি ব্যবহার করতে হবে মাসে একবার করে আর তরল জৈব খাবারটি ব্যবহার করতে হবে মাসে দু থেকে তিনবার তরল জৈব খাবার নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে সেটি দেখে নিতে পারেন তরল খাবার তৈরি করা কিন্তু খুবই সোজা একটি পদ্ধতি আপনারা অনায়াসে সেটি তৈরি করে নিতে পারেন সর্বশেষে আসবো গাছে পর্যাপ্ত পরিমাণে জল না দেওয়া দেখুন গাছের গোড়া যদি শুকিয়ে এমন কাঠ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তার ফলের অবস্থা কখনোই ভালো থাকবে না কারণ গাছের সমস্ত জৈবিক ক্রিয়া যেমন সম্পন্ন করে জল তেমনই এই জলের পুষ্টি টেনে নিয়ে গাছ কিন্তু সেটি নিয়োগ করে ফলে তাই গাছের গোড়া মশার এখন খুবই দরকার গাছের গোড়াতে পর্যাপ্ত পরিমাণ জল কিন্তু এখন দিয়ে রাখতে হবে অনেক সময় আমরা আবার অত্যাধিক জল ব্যবহার করার ফলে গাছের গোড়ার শিকড় কিন্তু নষ্ট করে ফেলি তাই জল দেওয়ার নাম করে কোনোভাবে রুট ড্যামেজ করা কিন্তু চলবে না সর্বশেষে আসব গাছে পোকা আক্রমণ দর্শক যখনই গুটি অনেকটা বড় হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু পোকা খুব একটা ক্ষতি করতে পারবে না বিশেষ করে লেবু জাতীয় গাছে গুটি অনেকটা বড় হয়ে গেলে পোকা আর তেমন ক্ষতি করতে পারে না আমের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয় দাগ দাগটাগ হয়ে যায় যদি সেসব সমস্যা দেখেন জৈব চাষি হলে নিম তেল কাকা এসব ব্যবহার করতে পারেন আর রাসায়নিক চাষি হলে সাধারণ মানের যেগুলো কীটনাশক সেগুলো কিন্তু গাছে স্প্রে করতে পারেন এক মাসে তিনবার স্প্রে করলে হবে এক্ষেত্রে টাফগড় রোগার এই ধরনের কীটনাশক কিন্তু যথেষ্ট ভালো কাজ করে তো দর্শক সারা বৎসর ভালো যত্ন করে গাছে ফুল ফল নিয়ে এসে লাস্ট ফিনিশিংটা যদি আমরা ভালোভাবে না সারি সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছের জন্য বাগানের জন্য কোনোভাবেই একটা মঙ্গলজনক হবে না তাই লাস্ট ফিনিশিংটা আমাদের ভালোভাবে সারতে হবে সমস্ত সমস্যা দেখে তার সমাধান খুঁজে আমাদের কিন্তু তার পরিচর্যা সারতে হবে তবে আমাদের গাছ ফলে ভরে থাকবে তো ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওতে নতুন ট্রফিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সঠিকভাবে গাছের পরিচর্যা সারবেন ধন্যবাদ